philosophical sound and light YouTube channel. সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান, এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার। নতুন দেবী মনসা কোনে
আমি শুধু চাই তোর কাছে একটি বাড়ি পুজো, ওই মুখে বলবি তুই যা বিশহরি যা পদ্মাবতী চান, তুই যেন আমার চরণে একটি বাড়ি দিবি পুজো, আমি যেন বিশ্ব মাধারের পূজিতা হতে পারবো। ওরে বেটি করে চাঁদ বড় দয়াময়, চাঁদ বড় দয়াময়, চাঁদ বড় দয়ার সাগর, তোকে করুণা না করে থাকিতে পারে বল। তারা একবার স্থির হয়ে বলবে চাঁদ জয় বিশহরি, বলিবে চাঁদ জয় পদ্মাবতী, তোর মনের আশা পূর্ণ করে দেবে। দাঁড়িয়েছিস? দেব দেব পুজো, বলিব জয় বিশহরি, বলিব জয় পদ্মাবতী। ওরে বেটি নরকের কীট, তোর মতো দেবীকে চন্দ্রধর পূজা করিবে না, তোর মতো দেবীকে দেবে আমার রাঙা মুখের ধুৎকার। এ কি যেন চাঁদ তুই আমার সঙ্গে করতে চলেছিস, যার নাম শুনলে ৩৩ কোটি দেব দেবী আজ ভয়ে কম্পমান, আর তুই সামান্য মানব হয়ে আমার সঙ্গে করছিস বাদ বিশেষ। ওরে বেটি কানি, এই চন্দ্রধর তোর মত দেবীকে ভয় পাই না, এই চন্দ্রধর তোর মত দেবীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নর্দমায় বিশ্ব পাড়িতাম। যদি আজ আমি তোকে স্পর্শ করি হবে না, এই চন্দ্রধর তোর চরণে পুজো দেবে না, আমি আরাধ্যা দেবী মহামায়ার চরণ শপথ করেছি আমি তোর পুজো দেব না। ওরে চাঁদ আমি যে তোর পুজো নেব, চাঁদ তুই আমায় দিবি কিনা বল। দেব 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 দেবী দেব পুজো দেবী, হ্যাঁ তারা একবার স্থির হয়ে আজ চাঁদ তোর শেষ পুজো দেবে। এই রে বেটি কানি, এই ময়দান হেতাল যস্ত দিয়ে ওই তোর মস্তকটাকে করিব চূর্ণ বিচূর্ণ। অমৃত বাগান কদলী বাগানকে যেন আমি পুড়িয়ে ছাড় খাড় করে দিয়েছি, সোনার চম্পল নগরকে যেন আমি শ্মশানে পরিণত করেছি। ওরে বেটি কানে, আমি জানি তোমার বাল্য বন্ধ ধনন্ত্রী ওঝা কেড়ে নিয়েছি, আমার ছয়টি সুকুমার তনয় কেড়ে নিয়েছি, তবু এই চাঁদের দেহে প্রাণ রয়েছে, তাই থাকিতে প্রাণ করিয়া আছি প্রাণ, তবু নাহি দেব তোর চরণে এক মুষ্ট পুষ্প গঙ্গা জল। তবে বেশ চাঁদি, তবে বেশ আমি বলে যাচ্ছি, যতদিন আমি তোর কাছে পূজা আদায় করব ততদিন যেন আমি তোকে ছেড়ে যাব না, যাব না, যাব না। শোন বেটি কানি, তবে শুনে যা আমার মানে, যেহস্তে পূজিয়া আছি শঙ্কর ভবানী, সহস্ত না পূজিব তোর মতো চাংমড়ি কানি, তোর মতো দেবীর চুলের মুঠি ধরে টানতে টানতে ওই নর্দমায় বিসর্জন দেব। ওই বেটি কানির নাম মুখ দিয়ে একটিবার উচ্চারণ করিলে মনে হয় আমার সারা শরীর অপবিত্র হয়ে গেছে। আমি একটিবার রাম নাম জপি নে, জয় জয় শিব শ।
কল্পনা করছে যে আমি এবার কি করব। আমাকে একটি নৌকা নির্মাণ করতে হবে। আমি কোন কাঠের নৌকা নির্মাণ করব? সে হচ্ছে মনমন কাঠ আর পবন কাঠ। এই কাঠ দিয়ে আমি সুন্দর করে একটি নৌকা নির্মাণ করব। এই নৌকার নাম কি হবে? মধুকর। বলছে এই মধুকর নামে তরুণী আমি যদি নির্মাণ করি তাহলে আমি বাণিজ্যে যেতে পারব। তাই ত্রিনয়নী দশভুজ আত্মাশক্তি মহামায়া বলছে উত্তর শিহরে রয়েছে মর্মর কাঠ আর দক্ষিণ শিহরে রয়েছে পবন কাঠ। সূত্রধরের দ্বারাতে সেই কাঠটিকে ছেদন করে নিয়ে এসে এবার নৌকো নির্মাণ করছে। লম্বায় হচ্ছে 84 হাত, উচ্চতা হচ্ছে 14 তাল। ওই নৌকোতে একটি শিবলিঙ্গ স্থাপন করেছে আর পদকর্তা এবার নির্মাণ করছে আর কি বলছে, ও তোরে করে ওরে নামে বোধ করে সেই চরিতে যাবে আমার রাজা চন্দ্রধর। আর আদ্যাশক্তি মহামায়া বলে দিয়েছে চাঁদকে যে দেখো চাঁদ, তোমার অর্ধাঙ্গিনী সনকা যদি হাসি মুখে বিদায় দেয় তাহলে তোমার যাত্রা শুভ হবে আর নইলে অশুভ হবে। আর যদি তোমাকে চোখের জলে বিদায় দেয় তাহলে পথটি পিছল হয়ে যাবে। তাই বলছে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তাই এবার সনকার সঙ্গে চন্দ্রপতি সদাগরে কথা Thank you.
আমার আদ্যা শক্তি মহামায়া বলেছে, চাঁদ তোমার অর্ধাঙ্গিনী যদি এক বিন্দু চোখের জল ফেলে তোমার যাত্রা পথ অশুভ হয়ে যাবে। আমি সনকার কাছে বিদায় নিয়ে আমি ওই দক্ষিণ পাটনে যাব বাণিজ্য করিতে। বলি সনকা, আরে ও সনকা, একি স্বামী আমায় আমায় তুমি কি বলছো বলো না সনকা। বলো স্বামী, একটি কথা আমি তোমায় বলবো বলবো মনে করি, আমি বলিতে নাহি পারি। ও গো স্বামী, কি এমন কথা যে আমায় তুমি বলবো বলবো মনে করো? এমন কথা কি যেন বলিতে নাহি পারো, তুমি আমায় বলো। আমি মনে মনে কল্পনা করেছি। বলো। এ সনকা, বলো না, তুমি কি বলবে আমায় খুলে বলো। এ স্বামী, সনকা, এই সোনার চম্পলা নগর, এই সোনার চম্পলা নগর ছেড়ে আমি দীর্ঘদিনের জন্য যাব বাণিজ্য করিতে। একি একি বললে তুমি? হ্যাঁ সনকা, এই সোনার চম্পলা নগর ছেড়ে তুমি দীর্ঘদিনের জন্য যাবে? হ্যাঁ সনকা। না 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 স্বামী, আজ তোমাকে আমি ওই দীর্ঘদিনের জন্য বাণিজ্য করতে যেতে দেব না। এই কথা তুমি বলো না গো। সনকা বলবে না? শোনো সনকা, কথাই বলে বসে খেলে রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়। আমি যে বণিক নন্দন, আমার যে বাণিজ্য করা ধর্ম। এ কি বলছো? হ্যাঁ সনকা। না গো স্বামী, এ হয় না। আজ যেন এই সোনার চম্পলা নগর ছেড়ে আর তুমি কোথাও যাবে না, আমি তোমায় কোথাও যেতে দেব না। সনকা না, তুমি আমায় বাধা দিও না সনকা। আমার এক এক করে 14 খানা তরি নির্মাণ হয়েছে। আমার কুল গুরু শ্রীধর পণ্ডিত মশায়ের অনুমতি নিয়ে আমি সমস্ত কাজ করেছি। না স্বামী না, তুমি যাবে না ওই দীর্ঘদিনের জন্য বাণিজ্য করতে। আমি তোমাকে বার বার করে বলি ও গো স্বামী, তুমি দীর্ঘদিনের জন্য তুমি যাবে না বাণিজ্য করতে। সনকা, এই রাজা রানী হয়ে তুমি রাজসিংহাসনে বসে পারিবে না, পারিবে না এই রাজ্য পরিচালনা করিতে। ও গো স্বামী, এই রাজ্য যেন আমি কেমন করে চালাবো? আজ যেন তুমি ওই দূরদেশে যেন যাবে বাণিজ্য করতে। না স্বামী না, এ হতে পারে না, এ যেন আমি হতে দেব না স্বামী। এ কি আমার আদ্যা শক্তি মহামায়া বলেছে, চা তোর অর্ধাঙ্গিনী সনকা যদি এক বিন্দু চোখের জল ফেলে তোর যাত্রা পথ শুভ হয়ে যাবে। এই তো সনকা কান্না করছে। এই সনকা, আমায় হাসি মুখে তুমি বিদায় দাও। একি স্বামী, যেন আমি তোমাকে হাসি মুখে বিদায় দিতে পারবো না গো। আজ যেন তুমি ওই দূরদেশে বাণিজ্য করতে যাবে না, আমি যেন তোমাকে যেতে দেব না গো, আমি যেন তোমাকে যেতে। সনকা, তুমি জানো আমি যা বলি আমি তাই করি। একদিন ওই আত্মার শক্তি মহামায়ার, না না, হেতাল যষ্ট দিয়ে ওই বেটি চাঙ্গুনির ঘট আমি চূর্ণ বিচূর্ণ। তুমি চাও না স্বামীর মঙ্গল? তুমি চাও স্বামীর মঙ্গল? তুমি যদি আমায় যেতে না দাও আমি জোর করে চলে। Graphical Sound and Light YouTube channel.